নমস্কার, আপুনি চাই আছে গাঁও চহর জেলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জানাইছো এটা ব্রেকিং নিউজ। দেশত উপ নির্বাচনের দিন ঘোষণা করিলে নির্বাচন আয়োগে। 10 জুলাইত হব 7খন রাজ্যৰ 13টা বিধানসভার উপ নির্বাচন। বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাডু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হিমাচল প্রদেশের উপ নির্বাচনের দিন ঘোষণা। বিহার, তামিলনাডু, মধ্যপ্রদেশ আর পঞ্জাবের এটাকো বিধানসভা সমষ্টি, পশ্চিমবঙ্গের 4টা বিধানসভা সমষ্টি, উত্তরাখণ্ডের 2টা আর হিমাচল প্রদেশের 3টা বিধানসভা সমষ্টিত হব ভোট গ্রহণ। দেশত উপ নির্বাচনের দিন ঘোষণা করা হল। 10 জুলাইত হব 7খন রাজ্যৰ 13টা বিধানসভার উপ নির্বাচন। এই রাজ্য কেইখন হৈছে বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাডু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হিমাচল প্রদেশ। এই 7খন রাজ্যৰ 13টা সমষ্টিত হব উপ নির্বাচন। বিহার, তামিলনাডু, মধ্যপ্রদেশ আর পঞ্জাবের এটাকৈ বিধানসভার সমষ্টি, পশ্চিমবঙ্গের 4টা, উত্তরাখণ্ডের 2টা আর হিমাচল প্রদেশের 3টা বিধানসভা সমষ্টিত হব ভোট গ্রহণ। সিকিমত ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে। এই পর্যন্ত ভূমিস্খলনত মৃত্যু হয়েছে 3জন লোকের। সিকিমর ইয়াংগাঙর মাজুইয়াত সংঘটিত ভূমিস্খলনত 10টা বাসগৃহ ধ্বংসস্তূপত পরিণত। সোমবারে পুয়া সংঘটিত হয় এই ভূমিস্খলনের ঘটনা। ভূমিস্খলনত এজন লোক গুরুতরভাবে আহত হয়েছে। মাজুইয়াত বহু ঘর পোত গেছে ভূমিস্খলনত। এতিয়াও উদ্ধার অভিযান চলি আছে সিকিমত। ভয়াবহ ভূমিস্খলনের ঘটনা প্রতি বছরে এই সময়ছোৱাত। ভয়ঙ্কর ভূমিস্খলনে জোকাৰি যায় সিকিম। আন এক ভয়ানক ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে, যত 3জনে প্রাণ হেরুয়াইছে। এজনের অবস্থা সংকটজনক বলে জানিব পৰা হৈছে। কেইবাটাও বাসগৃহ ভাঙি চুরমার হয়েছে ভূমিস্খলনত। সিকিমর ইয়াংগাঙর এয়া মাজুইয়া। মাজুইয়াত সংঘটিত ভূমিস্খলনত 10টাকৈ বাসগৃহ ধ্বংস হয়েছে। সোমবারে পুয়ার ভাগত সংঘটিত হয় এই ভয়ঙ্কর ভূমিস্খলন। ভূমিস্খলনত এজন লোক গুরুতরভাবে আহত হয়েছে। মাজুইয়াত বহু ঘর পোত গৈ আছে ভূমিস্খলনত। উদ্ধার অভিযান এতিয়াও চলি আছে। পাহাড়ের নামি আহিছে বোকা পানির ঢল। মুহূর্তের ভিতরতে এই পানির ঢলে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল। আর বাঢ়নী পানিয়ে ভূমিস্খলনের ঘটনা বৃদ্ধি করেছে ঠায়ে ঠায়ে, যত নেকি বহু ঘর মাটিত পোত গৈছে। পাহাড়ের শিল মাটি এনেদরে হেঁচি ধরেছে কেইবাটাও ঘরত, যত নেকি 10টাকৈ ঘর সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। ধ্বংসস্তূপর মাজের 3টা মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এজনের অবস্থা সংকটজনক, এজনক সংকটজনক অবস্থাত উদ্ধার করে হাসপাতাললৈ প্রেরণ করা হয়েছে। উদ্ধার অভিযান চলি আছে। প্রতিকূল বতরের বাবে উদ্ধার অভিযানত বাধার সম্মুখীন হয়েছে উদ্ধারকারী দল। কানাডাত গুলিয়াই হত্যা এজন ভারতীয় নাগরিকক। পঞ্জাবের লুধিয়ানার এজন ভারতীয় মূল্য যুবকক দুর্বৃত্তই গুলিয়াই হত্যা করে। নিহত যুবকজনের নাম যুবরাজ গোয়েল। 28 বছরীয় যুবকজনক ব্রিটিশ কলম্বিয়ার সারের 164 স্ট্রীটর সমীপত গুলিয়াই হত্যা করে দুর্বৃত্তই। 2019 চনতে কানাডালৈ যাওয়া যুবকজনে গ্রহণ করেছিল কানাডার নাগরিকত্ব। শুক্রবারে সংঘটিত হয় এই ঘটনা। এই ঘটনা সন্দর্ভত 4জনক আটক করেছে কানাডিয়ান আরক্ষী। কি কারণত যুবকজনক গুলিয়াই হত্যা করিলে এতিয়াও পোহরলৈ অহা নাই। কানাডার এটা কোম্পানীত সেলস এক্সিকিউটিভ হিসাবে চাকরি করে আছিল যুবরাজ গোয়েল নামৰ যুবকজনে। সোনাপুরের কপাল কাটাত উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয় রাইজর সিমেন্ট উদ্যোগের স্থাপনের বিরোধিতা, তাজ সিমেন্টর কারখানা স্থাপনের বিরোধিতা। প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদে আয়োজন করেছিল শুনানি। রাজহুয়া শুনানির সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। ডিমরিয়া সোনাপুর অঞ্চলত সিমেন্ট উদ্যোগের বাবে প্রদূষিত হয়েছে জলাশয়সমূহ। বিলসমূহ ভয়ঙ্করভাবে প্রদূষিত হওয়াত জীবকুললৈ নামি আহিছে সংকট। আর ইয়ারে বিরুদ্ধাচরণ করে রাইজে রাজহুয়া শুনানিত এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি করিলে। চকী মেজ ভাঙি লণ্ডভণ্ড করা পরিলক্ষিত হল। রাইজ যথেষ্ট উত্তেজিত হয়ে পড়ে। বিভিন্ন সময় পরিবেশ প্রদূষিত করে আহিছে উদ্যোগ কারখানাসমূহে। আর ইয়ারে বিরোধিতা করে স্টার সিমেন্টর কারখানা বিরোধিতা করে রাইজে রাজহুয়া শুনানিত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করিলে।
আরক্ষী নিরাপত্তারক্ষীর সম্মুখতে রাইজ উত্তেজিত হয়ে পড়ে, সভাস্থলী লণ্ডভণ্ড করলে উত্তেজিত রাইজে, চকী এফালের ভাঙি চুরমার করলে হাতে হাতে প্লে কার্ড ল সিমেন্ট স্টার সিমেন্টর কারখানা স্থাপনের তীব্র বিরোধিতা করা পরিলক্ষিত হল। বিভিন্ন কল কারখানা বিগত সময়সাত অঞ্চলটত পরিবেশ প্রদূষিত করে আছে, জলাশয়সমূহ প্রদূষিত করে আছে। অশান্ত মণিপুরের জিরিবামত এম্বুশর ঘটনা। মুখ্যমন্ত্রীর জিরিবাম ভ্রমণের পূর্বে এম্বুশর শিকার হল মুখ্যমন্ত্রীর ভ্রমণের পূর্বে জিরিবামলে যাওয়া নিরাপত্তারক্ষীর দল। জিরিবামর কে এ সিনাম গাঁত পয়া এম্বুশর ঘটনা। অতি কমেও দুগী নিরাপত্তারক্ষীর লোক আহত হয়েছে। এই এম্বুশর আড়ত কোন এটিও জানিবা হওয়া নাই। ঘটনার পিছতে অঞ্চলটির কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা। জিরিবামত অব্যাহত আছে উত্তেজনা। কৃষকর শিরচ্ছেদর ঘটনার পাছরেপরা উত্তেজনা অব্যাহত আছে। 144 ধারা জারি করা হয়েছিল জিরিবামত, তার মাজতো এম্বুশর ঘটনা সংঘটিত হয়েছে। গাঁও জ্বলাই দিয়া হয়েছে, ঘর জ্বলাই দিয়া হয়েছে, মুঠর উপর অশান্ত হয়ে পড়েছে জিরিবাম। প্রাণর মমতাত ইতিমধ্যে বহু লোকে আশ্রয় লৈছে, কাছার জেলাত আশ্রয় লৈছে, কাছাৰৰ লক্ষীপুর আশ্রয় গ্রহণ করেছে প্রায় 6 শতাধিক লোকে। এনেদরে ক্রমাৎ উত্তপ্ত হয়ে পড়েছে জিরিবাম। জিরিবামর অশান্ত পরিস্থিতি পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংর, কিন্তু মুখ্যমন্ত্রীর আগমনের পূর্বেই এই এম্বুশর ঘটনা সংঘটিত হল। মুখ্যমন্ত্রীর ভ্রমণের পূর্বে জিরিবামলে যাওয়া নিরাপত্তারক্ষীর দলক আক্রমণের লক্ষ্য করে ললে দুর্বৃত্তই। এই আক্রমণের আড়ত কোন জড়িত আছে, কোন উগ্রপন্থী জড়িত আছে, সেয়া এটিও জানিবা হওয়া নাই। মণিপুরের জিরিবামত শুক্রবারে এজন লোকর মূর কাটি হত্যা করার লগতে কেইবাটাও ঘরত অগ্নি সংযোগ করার পিছরে পুরা অঞ্চলটত এতিয়া অব্যাহত আছে তীব্র আতঙ্ক আর উত্তেজনা। ইতিমধ্যে আতঙ্কিত লোকসকলে ঘর বাড়ি এরি পলায়ন করেছে। জিরিবামর পরা কাছার সীমান্তরে অসমত প্রবেশ করেছে শ শ আতঙ্কিত লোকে। ইয়ার বাবে কাছার সীমান্তত নিরাপত্তারক্ষী মোতায়েন করার লগতে হাই এলার্ট জারি করা হয়েছে। জিরিবাম কাছারর সীমান্তবর্তী গাঁও সমূহতো অসম আরক্ষীর কমান্ডোর লগতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এতিয়ালৈকে 600 অধিক লোকে অসমত প্রবেশ করে আশ্রয় লৈ আছে। অবশ্যই এই সকল লোকের বাবে প্রশাসনে সাহায্য শিবির ব্যবস্থা নকরাত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। কাছারর আরক্ষী অধীক্ষক আর বিধায়ক কৌশিক রায় স্পর্শকাতর অঞ্চলসমূহ পরিদর্শন করে পরিস্থিতির বুজ লৈছে। ইফালে মণিপুরের পরিস্থিতি ক্রমাৎ ভয়াবহ রূপ ধারণ করেছে। আতঙ্কিত লোকসকলে মণিপুরের দিকে পলায়নের চেষ্টা চলাইছে। 24 ঘণ্টা 24 ঘণ্টায় আমার ইয়াত পুলিশে তেওঁলোকৰ ডিউটি কর্তব্য করে আহিছে। আর এইটো আমার শীর্ষ মহলৰ পৰা আমাৰ নির্দেশ আছে যাতে কোনো ধৰণৰ কুটাঘাতমূলক কাৰ্য আহি পেলাই কৰি কোনো যাতে সম্পাদন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে মই সষ্টম হৈ আছোঁ। আৰু আৰু কোনোবাই যদি এনেকুৱা কোনোবা কিছুমান উপাদানে যদি এনেকুৱা কিবা কৰিব মানে তেওঁলোকে কৰিবলৈ বিচাৰে বা কিবা বিভ্রান্তিকৰ পৰিস্থিতি সৃষ্টি কৰিবলৈ বিচাৰিলে তেওঁলোকৰ প্ৰতি কঠোৰতম আইনগত ব্যৱস্থা লবলৈ আমি তৎপৰ হৈ আছোঁ। যোৱা 2 বছৰ আগতে যেতিয়া গণ্ডগোল হৈছিল বহুত ইয়াতে আশ্রয় লৈছিল, কিন্তু আমি আমাৰ ইয়াতে শান্তি বজাই ৰাখিব পাৰিছিলোঁ। ইয়াতে লক্ষীপুৰত পিস কমিটি গোটেই যিমান কমিউনিটি আছে সব কমিউনিটিলৈ আমি পিস কমিটি মিটিং ৰাখিছোঁ, যাতে মণিপুৰত যি হৈছে ইয়াত যাতে কোনো প্ৰভাৱ আমাৰ কাছাৰত বা অসমত যাতে নপৰে। নাই এতিয়া তেওঁলোকে নিজৰ ৰিলেটিভ বা পৰিয়ালৰ লগতে আছে। যোৱা পৰহি দিনা 250 লোক মানুহ আহিছিলে, আজি 300-350 মান আহিছে এতিয়ালৈ আমি যি খবৰ পাইছোঁ। তো এতিয়া আমিও কথা পাতি আছোঁ যাতে নতুন কি ব্যৱস্থা কৰা যায়, কিন্তু বহুত নিজে নিজে পৰিয়ালত নিজে নিজৰ আমাৰ যি সম্প্রদায়ের মানুষবিলাক আছে তেওঁলোকৰ ঘৰতে তেওঁলোকে এতিয়ালৈ আশ্রয় লৈছে।
তিনিচুকীয়াত গড়কাপ্তানি পথ নির্মাণত ব্যাপক বিসংগতি। নির্মাণৰ পাছতে চপৰা চপৰে এৰিছে ব্লেক কার্পেট। নাহৰকটীয়া ক্ষেত্রীয় সংমণ্ডলৰ অধীনৰ গুইজানৰ লিম্বুগুৰিৰ পৰা গত সংযোগী পথৰ নির্মাণত দেখা গৈছে বিসংগতি। প্ৰায় 76 লাখ টকাৰ ব্যয় সাপেক্ষে নির্মাণ কৰা হৈছিল পথটো। পলসৰ ওপৰতে ব্লেক কার্পেটিং কৰাৰ বাবে চপৰা চপৰে এৰিছে পথ। নির্মাণৰ দায়িত্বত থকা ঠিকাদাৰী আৰু অভিযন্তাৰ এই কৰ্মকাণ্ডত ক্ষোভিত হৈ পৰিছে স্থানীয় ৰাইজ। 1100 মিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ নির্মাণত গাফিলতিৰ অভিযোগ ঠিকাদার আর অভিযন্তার বিরুদ্ধে। স্থানীয় রাইজর রোষত পড়ার পাছতে নিজের ভুল স্বীকার করেছে ঠিকাদার আর অভিযন্তায়। ডিমরিয়ার রজাদিনিয়া ঐতিহাসিক বোমানী বিললে আহিছে ভাবুকি। বিলখনের সমীপত থকা একাংশ সিমেন্ট উদ্যোগের ভয়ঙ্করভাবে প্রদূষিত হয়েছে বোমানী বিলর পানি, যার ফলত বিলখনত থকা জীবকুলল আহিছে ভাবুকি। বিলসমূহর দায়িত্ব থকা নাহরগুড়ি বিল উন্নয়ন সমিতিয়ে এই ক্ষেত্রত বিহিত ব্যবস্থা লওয়ার আহ্বান জানাইছে প্রশাসনক। যধে মধে সিমেন্ট উদ্যোগ স্থাপনের ফলত ডিমরিয়া অঞ্চলত ব্যাপক হারত বৃদ্ধি পাইছে প্রদূষণ। এই উদ্যোগসমূহৰ পৰা হোৱা প্ৰদূষণৰ ফলতে বিলৰ মাছ কাছ হ্ৰাস পোৱাৰ লগতে পৰিভ্ৰমী চৰাই কুললৈ এতিয়া অশনি সংকেত নমাই আনিছে। গাঁও চহৰ জিলাৰ খবৰ অব্যাহত ৰাখিম। সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতি। তৃতীয়বারের বাবে দেশের প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করার পিছতে প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সাউথ ব্লকত উপস্থিত হল প্রধানমন্ত্রী মোদী। কার্যালয়ত উপস্থিত হয়ে কাম আরম্ভ করলে প্রধানমন্ত্রী মোদিয়ে প্রথমতে কিষাণ নিধির ফাইলত স্বাক্ষর মোদীর। কৃষকর বাবে সরকারে যথেষ্ট কাম করার লগতে আর বহু পদক্ষেপ লবলগিয়া আছে বলে প্রকাশ করলে মোদিয়ে। তৃতীয়বারের বাবে দেশের প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করার পাছতে প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সাউথ ব্লকত এয়া প্রধানমন্ত্রী মোদী। উপস্থিত হয়ে ইতিমধ্যে কাম কাজ আরম্ভ করেছে আর প্রথমতেই কিষাণ নিধির ফাইলত স্বাক্ষর করলে মোদিয়ে। কৃষকর বাবে সরকারে যথেষ্ট কাম করার লগতে আর বহু পদক্ষেপ লবলগিয়া আছে বলে প্রকাশ করলে মোদিয়ে। ইফালে আজি সন্ধিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথমখন কেবিনেট বৈঠক। দেওবারে শপথ গ্রহণ করা 30 গৰাকী কেবিনেট মন্ত্রীর উপস্থিতিত সন্ধিয়া 5 বজাত অনুষ্ঠিত হব বৈঠক। উপস্থিত থাকিব সর্বানন্দ সোণোৱাল, কিরেণ রিজিজু। শপথ গ্রহণের পাছত প্রথমবারলৈ প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সাউথ ব্লকলৈ রওনা প্রধানমন্ত্রী মোদী। কেবিনেট বৈঠকের পাছতে মোদী মন্ত্রিসভার মন্ত্রীগোটরও হব বৈঠক, যত উপস্থিত থাকিব মোদী মন্ত্রিসভার 71 গৰাকীক মন্ত্রী। দেওবারে শপথ গ্রহণ করা 71 গৰাকী মন্ত্রীর উপস্থিত আনগৰাকী মন্ত্রী তথা রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। আজির বৈঠকতে দপ্তর বিতরণেরও সম্ভাবনা। কেবিনেট বৈঠক আজি 5 বজাত। আজি সন্ধিয়া 5 বজাত কেবিনেট বৈঠকত কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার বাবে এতিয়া দেশবাসীর মাজত জল্পনা কল্পনা বৃদ্ধি পাইছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আবন্তন দিয়া হব নেকি আর বহু লোকক, কিমান লোকক আর আবন্তন দিয়া হব প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, কৃষির ক্ষেত্রত, শিক্ষার ক্ষেত্রত বা অন্যান্য ক্ষেত্রত কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করব মোদীর তৃতীয়ত কার্যকালের প্রথমখন কেবিনেট বৈঠকত, তার প্রতি সকলে এই মুহূর্তে অপেক্ষা করেছে। আনহাতে মন্ত্রীগোটরও বৈঠক আছে, যে মন্ত্রীগোটর বৈঠকতে দপ্তর বিতরণ হওয়ারও সম্ভাবনা আছে। তৃতীয়বারের বাবে বিজেপি দলে সরকার গঠন করলে কেন্দ্রত। মোদীর রাজ অভিষেকর পাছতে মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত হল বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপির রাষ্ট্রীয় সভাপতিগুলি মন্ত্রিত্ব লাভ করার পাছতে এক প্রকার বিজেপির রাষ্ট্রীয় সভাপতির পদটুত নতুন সভাপতি নিযুক্তি দিয়ার সম্ভাবনা প্রবল হয়ে পড়েছে। বিজেপি দলত থকা এক ব্যক্তি এক পদ অনুসরি জে পি নাড্ডাই এরিব লাগিব রাষ্ট্রীয় সভাপতির পদ। সেই সূত্রে রাষ্ট্রীয় সভাপতির পদটো কাক স্থলাভিষিক্ত করা হব তাক লৈ চলিছে চর্চা। উল্লেখযোগ্য যে 2019 চনত দ্বিতীয়বারের বাবে শাসনলৈ অহার সময়ত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি আছিল অমিত শাহ, কিন্তু মন্ত্রিত্ব লাভের পাছতে অমিত শাহে এরিবলগিয়া হয়েছিল রাষ্ট্রীয় সভাপতির পদ। সেইদরে এইবারও জে পি নাড্ডার ঠাইত নতুনক নিযুক্তি দিয়া হব রাষ্ট্রীয় সভাপতিক।
অসমতো ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি সলনি হোৱাৰ সম্ভাৱনা অচিৰেই। বৰ্তমানৰ ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাৰ স্থানত নিযুক্তি দিব পাৰে উজনিৰ চাহ জনগোষ্ঠীয় নেতা তথা প্ৰাক্তন কেন্দ্ৰীয় ৰাজ্যিক মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলিক। মোদী কেবিনেটৰ পৰা বাদ পৰাৰ পাছতে উজনিৰ অন্যতম চাহ জনগোষ্ঠীৰ নেতাজনক সভাপতিৰ স্থানত স্থলাভিষিক্ত কৰাৰ সম্ভাৱনা আছে, কিয়নো উজনিৰ শেহতীয়া নিৰ্বাচনী প্ৰেক্ষাপটৰ বাবে ৰামেশ্বৰ তেলিকে দায়িত্ব দিয়াৰ পূৰা মাত্ৰাই সম্ভাৱনা আছে। অচিৰেই কেন্দ্ৰীয় নেতৃত্ব ঘোষণা কৰাৰ সম্ভাৱনা আছে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতিৰ নাম। আজি ছিকিমৰ মুখ্যমন্ত্ৰীৰ শপত গ্ৰহণ। প্ৰেম সিং তামাঙে মুখ্যমন্ত্ৰীৰূপে শপত ল'ব। দ্বিতীয়বাৰৰ বাবে শপত গ্ৰহণ কৰিব তামাঙে। ছিকিমত দ্বিতীয়বাৰৰ বাবে গঠন হ'ব ছিকিম ক্ৰান্তিকাৰী মৰ্চাৰ চৰকাৰ। 32খন আসনৰ 31খন আসনে দখল কৰিছিল এছ কে এমে, আৰু সেইমৰ্মে এছ কে এমৰ নেতা প্ৰেম সিং তামাঙে আজি দ্বিতীয়বাৰৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰূপে শপত গ্ৰহণ কৰিব। ছিকিমৰ পাঞ্জো ষ্টেডিয়ামত শপত গ্ৰহণ অনুষ্ঠানৰ আয়োজন। কিন্তু ইফালে উড়িষ্যাৰ মুখ্যমন্ত্ৰীক লৈ এতিয়াও অন্ত পৰা নাই জল্পনা কল্পনাৰ। বিজেপিৰ দুই জ্যেষ্ঠ নেতাক উড়িষ্যাৰ পৰ্যবেক্ষক নিয়োগ কৰা হৈছে। ৰাজনাথ সিং আৰু ভূপেন্দ্ৰ যাদৱক কেন্দ্ৰীয় পৰ্যবেক্ষক নিয়োগ। মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচনৰ বাবে দুয়োকে পৰ্যবেক্ষক হিচাপে নিয়োগ কৰা হৈছে। নিৰ্বাচন কৰিব উড়িষ্যাৰ বিজেপি বিধায়িনী দলৰ নেতা। কেন্দ্ৰীয় ৰাজ্যমন্ত্ৰী হিচাপে শপত গ্ৰহণ পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ। মোদী মন্ত্ৰীসভাত অন্তৰ্ভুক্ত হ'ল পবিত্ৰ মাৰ্ঘেৰিটা। শপত গ্ৰহণৰ পিছতে প্ৰথমটো সাক্ষাৎকাৰ মন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ। অনুভৱ বিশেষ একো নাই, কিন্তু মই যদি খুব মানে কি মই আই ডোন্ট নো হাউ টু ৰিয়েক্ট টু দিছ, অদ্ভুত কিবা অনুভৱ নাই। কাৰণ কি মই জানোৱে, আচলতে এইটো দেখি আহিছোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টীত এইবিলাকক দায়িত্ব বুলি গণ্য কৰা হয়। মন্ত্ৰী হওক বা মুখপাত্ৰ হওক, জ্যোতি চিত্ৰবৰ্ণৰ অধ্যক্ষ হওক বা এছ এল এ চিৰ মেম্বাৰ ছেক্ৰেটেৰী হওক, যিখিনি কাম কৰি আহিছোঁ এইবিলাকক আমি দায়িত্ব বুলি গণ্য কৰোঁ। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ যিটো যাত্ৰা, দলক শক্তিশালী কৰি তোলাৰ যিটো যাত্ৰা, সেই যাত্ৰাটোৰ এইবিলাক একো একোটা দায়িত্ব। গতিকে এটা দায়িত্ব পাইছোঁ, এটা প্ৰাপ্তিৰ আনন্দ অৱধাৰিতভাৱে থাকিব। ই নিজকে সন্মান কৰিবলৈ শিকাই যে হয় মই পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈছোঁ, গতিকে সি এটা আনন্দৰ ৰেখ নিশ্চয় কঢ়িয়াই আনে। কিন্তু অত্যাধিক আনন্দত বা আৱিষ্ট হ'বলৈ মোৰ অৱকাশ এতিয়ালৈকে পোৱা নাই আৰু হ'ম বুলিও নাভাবোঁ। যিদৰে আমি জানো যে বিজেপিত একো বিচাৰিব নালাগে, স্বতঃস্ফূৰ্তভাৱে সকলোবিলাক আহে আৰু বিচাৰি বিচাৰি উদ্ভাৱন হৈ ঘূৰি ফুৰিলেও একো নাপায়। গতিকে সেই কথাখিনি যিহেতু নিজে অন্তঃকৰণেৰে জানো, গতিকে কাম কৰি আছোঁ। কেতিয়াবা এইটো দায়িত্ব পাইছোঁ, কেতিয়াবা এইটো দায়িত্ব পাইছোঁ, নতুন দায়িত্বটো পাই সুখী। আৰু সেই এই চেগতে আপোনাৰ জৰিয়তে, আপোনালোকৰ জৰিয়তে মই মোৰ কেন্দ্ৰীয় নেতৃবৃন্দ, বিশেষকৈ নৰেন্দ্ৰ মোদীদেৱ, দেশৰ সন্মানীয় প্ৰধানমন্ত্ৰীৰ পৰা অমিত শ্বাহ ডাঙৰীয়া, নাড্ডা ডাঙৰীয়াৰ পৰা আমাৰ মোৰ অন্যতম প্ৰধান মাৰ্গদৰ্শক, ভাৰতৰ ভিতৰতে জনপ্ৰিয় এগৰাকী মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, তথা ৰাজ্যিক সভাপতিৰ পৰা বুথ পৰ্যায়ৰ কাৰ্যকৰ্তাসকল, সকলোৰে প্ৰতি মই এই চেগতে আপোনালোকৰ জৰিয়তে আন্তৰিক কৃতজ্ঞতা জনাইছোঁ। তেখেতসকলৰ আশীষ, শুভেচ্ছাৰ সহযোগিতাৰ বাবে আজি নতুন এক পৰিস্থিতি লাভ কৰিছোঁ। সুদূৰ ডিব্ৰুগড়ৰ পৰা বলিউডৰ বুকুৰে গুৱাহাটীত উপস্থিত প্লাষ্টিকৰ নাও। ধীৰাজ, বিকাশ গগৈসহ চাৰি যুৱকৰ তীব্ৰ প্ৰত্যাহ্বানমূলক যাত্ৰাৰ সফল পৰিসমাপ্তি ঘটিল বৰলুইটত। ভৰা লুইটৰ মাজেৰে সংকটময় যাত্ৰাৰ বিৰল অভিজ্ঞতাৰ সন্মুখীন হয় ধীৰাজ, বিকাশ গগৈসহ চাৰি যুৱক। দহদিনীয়া যাত্ৰাৰ সমাপ্তি ঘটাই আজি ফাঁচীবজাৰ ঘাটত উপস্থিত হয় প্লাষ্টিকৰ বটলৰ নৌকাখন। নিউজ এইটিনত মহাবাহু ব্ৰহ্মপুত্ৰত কটোৱা অভিজ্ঞতাৰ বৰ্ণনা কৰিলে চাৰি যুৱকে। লুইটক প্লাষ্টিকমুক্ত লক্ষ্যৰে এই সজাগতা যাত্ৰা আছিল চাৰি যুৱকৰ। বৰলুইতৰে প্লাষ্টিকৰ নাৱত উঠি গুৱাহাটীত উপস্থিত হোৱা ধীৰাজসহ চাৰি যুৱকক উষ্ম আদৰণি জনোৱা হয়। অতীত সাংবাদিক দীপাংকৰ দাসৰ এক ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ। মহাবাহু ব্ৰহ্মপুত্ৰক প্লাষ্টিকমুক্ত প্ৰয়াসৰ উদ্দেশ্যেৰে সুদূৰ ডিব্ৰুগড়ৰ পৰা গুৱাহাটী অভিমুখী এই যি সংকটময় যাত্ৰা আছিলে বিশেষভাৱে প্ৰত্যাহ্বানমূলক আছিলে, কাৰণ চাৰিজন যুৱকে এই বিশেষ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি এই বিশেষ তেওঁলোকৰ সংঘাতমূলক যাত্ৰা এই মুহূৰ্তত সামৰণি পৰিছে গুৱাহাটী মহানগৰীত। আৰু মই এই মুহূৰ্তত ফেঞ্চি বজাৰৰ ঘাটত উপস্থিত আছোঁ আৰু এই ঘাটৰ পৰা মই পোনপটীয়াকৈ নিউজ18ৰ দৰ্শকসকলক সেই বিশেষ নাওখন দেখুৱাইছোঁ, যিখন নাও সম্পূৰ্ণ
33 প্লাস্টিকৰ বটলৰে নিৰ্মিত কৰা হৈছে। যদি আমি দৈৰ্ঘ্যৰ কথা উল্লেখ কৰোঁ তেতিয়াহ'লে 33 ফুট দৈৰ্ঘ্যৰ সেই বিশেষ নৌকাখন আৰু তাত সেই বিশেষ যি 10-দিনীয়া যাত্ৰা সুদূৰ ডিব্ৰুগড়ৰ পৰা গুৱাহাটী সঁচাকৈ খুবেই প্ৰত্যাহ্বানমূলক আছিলে। মই পোনপটীয়াকৈ মই সেইজন যুৱকক আপোনালোকৰ সৈতে চিনাকি কৰি দিব ওলাইছোঁ, যিজন যুৱক ধীৰাজ গগৈ আৰু তেওঁৰ নেতৃত্বত আন 3 সহযোগী। গতিকে এই গোটেই এক প্ৰকাৰ প্ৰত্যাহ্বানমূলক যাত্ৰাটো তেওঁলোকে কিদৰে সন্মুখীন হৈছিল বা তেওঁলোকৰ সৈতে মই কিছু মনৰ কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। প্ৰথমে শুভেচ্ছা দিছোঁ, খুব প্ৰত্যাহ্বানমূলক আছিল গোটেই যাত্ৰাটো। হয়, প্ৰত্যাহ্বান আমি এটা ট্ৰাই কৰি আছোঁ যে কি ব্ৰহ্মপুত্ৰখনক প্লাষ্টিক মুক্ত কৰাৰ 2021 চনৰ পৰা। আৰু এই মই ভাবোঁ যে কি মই যিটো ভাবি পাইছোঁ ব্ৰহ্মপুত্ৰখন মই ঘৰ বুলি ভাবোঁ আৰু ঘৰখন চাফা কৰা মোৰ দায়িত্ব। সেইকাৰণে মই এটা বস্তু থিৰাং কৰি লৈছোঁ যে কি প্ৰকৃতিয়ে আমাক বহুত দিলে। আজি মোৰ 39 ইয়েৰ্ছ হ'ল, 39 ইয়েৰ্ছত মই প্ৰকৃতিৰ পৰা লৈ আছোঁ। এতিয়া মোৰ টাইম হৈছে প্ৰকৃতিক দিয়া। ছ' মই সেইকাৰণে চব অসমবাসীকে ক'বলৈ বিচাৰিছোঁ যে কি চাওক, আমি প্ৰকৃতিয়ে আমাক বহুত বছৰ দিলে, এতিয়া আমাৰ বিনিময় টাইম হৈছে, আমি প্ৰকৃতিক দিব লাগে যোন যেনেকৈ পাৰে। মই প্লাষ্টিকটো দৰ্শকসকলে জানিব বিচাৰিব, আপুনি গোটেই যাত্ৰাৰ সংগী আছিলে, লগত আন আপোনাৰ 3 সহযোগী আছিলে, প্ৰথমে পৰিচয় কৰাই দিয়ক। হয়, মোৰ লগত আছে শুক্লাবাস হাজং, বীৰেন্দ্ৰ যাদৱ আৰু কাশীনাথ যাদৱ, আৰু মই নিজে ধীৰাজ বিকাশ গগৈ। আমি যোৱা 1 জুন তাৰিখে আমি ষ্টাৰ্ট কৰিছিলোঁ যাত্ৰাটো। ভাবিলেই ভয় লাগে, প্লাষ্টিকৰ বটলত যাত্ৰা, 33 বটল, 33 ফুট দৈৰ্ঘ্যৰ নাওখন, গোটেই আমি দৰ্শকসকলক জনাইছোঁ। কিন্তু গোটেই যদি আমি চাওঁ ডিব্ৰুগড়ৰ পৰা গুৱাহাটী, মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ, তাতে বাৰিষাৰ সময় কি প্ৰত্যাহ্বানমূলক আছিলে? আমি পাইছিলোঁ প্ৰত্যাহ্বান মানে কি, আমাৰ চব বৰষুণ, বতাহ, ধুমুহা আমি চব পাই আহিছোঁ। কিন্তু আমি যিহেতু প্ৰকৃতিৰ লগত কাম কৰিব আহিছোঁ, আমি মনত ভাবোঁ যে কি নহয়, আমাক প্ৰকৃতিয়ে সাথ দিছে। ইমান ডাঙৰ ধুমুহা আহিছে, আমাৰ নাও কাষলৈ চপা নাই, ইমান ডাঙৰ ধুমুহা আহিছে, আমাৰ টেণ্ট একো হোৱা নাই। তো আমি ভাবিছোঁ যে কি আমি যিহেতু প্ৰকৃতিক এটা বস্তু দিবলৈ যেতিয়া বিচাৰিছোঁ, প্ৰকৃতিও সেইকাৰণে আমাক বৃহৎ সফলতা চোৱা যায়। প্ৰথমে কৈছোঁ কেনেকুৱা লাগিল গোটেই যাত্ৰাটো? বহুত ভাল লাগিলে। কেনেকুৱা কিবা অভিজ্ঞতা মাজৰ? একো অসুবিধা, 10 দিন লাগিলে গোটেই চোৱা যায়। যদি ভাল লাগিল, ৰাতি নিশা ক'ত কটাইছে? ৰাতি আমি চাপৰিতে কটাওঁ আৰু টেণ্ট লগাওঁ। মানে আপোনালোকে ৰান্ধিছে, আপোনালোকে খাইছে? ৰান্ধি নিজে খাইছোঁ আমি, ভাল লাগিলে আমাক। আহি মানে জীৱনত চাগে এইটোৱে ডাঙৰ অভিজ্ঞতা হ'ব আপোনালোকৰ। আৰু নিশ্চয় দৰ্শকসকলকো জনাইছোঁ যে সেইগৰাকী ধীৰাজ বিকাশ গগৈ, যি ধীৰাজৰ নেতৃত্বতে এই গোটেই যাত্ৰা খুবেই সংকটজনক আছিলে, খুবেই প্ৰত্যাহ্বানমূলক আছিলে, আৰু সেই যাত্ৰাৰ অৱশেষত সফলতা এই মুহূৰ্তত আপোনালোকৰ চকুৰ সন্মুখত। ধন্যবাদ জনাইছোঁ পুনৰবাৰ অসমবাসীলৈ, ইমানে মোক মৰম চেনেহ ছাপোৰ্ট কৰাৰ কাৰণে। মই আজি 10 দিনত আহি আপোনালোকৰ আশীৰ্বাদত ইয়াত উপস্থিত হৈছোঁহি আৰু মোৰ যাত্ৰা শেষ হৈছে। ইয়াকে ধন্যবাদ অসমবাসী ৰাইজলৈ ইয়াৰ পৰাই জনাইছোঁ। এইটো মাইথান ষ্টীল নহয়।